2024 বর্ষ অর্থাৎ নববর্ষর শুভেচ্ছার আদান প্রদান দিয়া শেষেই হওয়া নাই। তার মাজতে আহিছে এটা বিস্ফোরক খবর যে 2024 বর্ষ হব পারে এটা বিপদজনক বর্ষ। সাকুরিয়াল সকলৰ বাবে এটা বিপদজনক বর্ষ হব পারে 2024 এই বর্ষত, যার বাবে এই 2024 বর্ষত প্রায় 40% সাকুরিয়ালে চাকরি হেরুয়াবলগিয়া হব পারে। এই কথা আমি কোয়া কথা নহয়, এই কথা প্রকাশ পাইছে এটা সমীক্ষাত। আন্তর্জাতিক মুদ্রা নিধিয়ে প্রকাশ করা এটা সমীক্ষাত এই বিস্ফোরক তথ্য প্রকাশ পাইছে, যি নেকি 2024 বর্ষই এতিয়া চাকরিয়াল সকললৈ অহনি সংকেত নমাই আনিছে। ইয়ার কারণ হল AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতিয়া এফালে যেদরে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বহুলভাবে ব্যবহৃত হয়েছে সমগ্র বিশ্ব, আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেই এতিয়া চাকুরিয়াল সকলের জীবনলৈ অমানিশা নমাই অনার উপক্রম হয়েছে। AI এতিয়া চাকরি খাবলৈ উলাইছে প্রায় 40% লোকর, তাকো 2024 বর্ষতে 40% লোকে চাকরি হেরুয়াব লাগিব বলেও সমীক্ষাত প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা নিধিয়ে। এটা দিকে উৎপাদনশীলতা বৃদ্ধির আশা করা হয়েছে, আর আন দিকে কর্মসংস্থাপন হেরুয়ার আশঙ্কা এতিয়া বৃদ্ধি পাইছে। আর এই সকলোরে মূলতে হল AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই AI সৌজন্য 2024 চনত সমগ্র বিশ্বর 40% চাকরিয়ালে সংস্থাপন হেরুয়াব। সমান্তরালক প্রায় 60% চাকরি ক্ষেত্র AI বিরূপ প্রভাব পড়ব। আমি পুনৰ জনাইছো এই আশঙ্কা প্রকাশ করেছে আন্তঃরাষ্ট্রীয় মুদ্রানিধি বা IMF-এ। IMF-এর মুরব্বী ক্রিস্টালিনা জর্জিয়া ভাই এই কথা প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের ডাভোসত অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামর বার্ষিক বৈঠকত অংশগ্রহণ করবলে যাওয়ার প্রাক মুহূর্তত IMF-এর পরিচালন সঞ্চালকগৰাকীৰ এই মন্তব্যই এতিয়া সমগ্র বিশ্ববাসীকে আতঙ্কিত করে তোলা পরিলক্ষিত হয়েছে। স্বাভাবিকতেই জীবিকা হেরুয়ার আশঙ্কাত এতিয়া ত্রস্তমান হয়েছে বিশ্বর সমুদায় চাকরিজীবী। এই আশঙ্কাই অধিক গ্রাস করেছে বিশ্বর উন্নত রাষ্ট্রক, যত প্রযুক্তি নির্ভরতা অধিক হয়। বিশ্বর যিসমূহ উন্নত রাষ্ট্র আছে, ডেভেলপড কাউন্ট্রি আছে, এই ডেভেলপড কাউন্ট্রি সমূহতে এতিয়া AI মূরর কামরণি সৃষ্টি করা পরিলক্ষিত হয়েছে, কারণ এই উন্নত দেশসমূহত AI বা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সর্বাধিক। ক্রিস্টালিনা জর্জিয়েভাই কয় যে অধিক দক্ষতা প্রয়োজন হওয়া জীবিকার ক্ষেত্র AI প্রভাব অতি বেশি হব। ইয়ার বিপরীতে উন্নয়নশীল দেশত ইয়ার প্রভাব আপেক্ষিকভাবে কম হব বলে সদরি করে। সামগ্রিকভাবে সমগ্র বিশ্বত 40% চাকরিজীবীয়ে কর্মসংস্থাপন হেরুয়াব। চরম উদ্বেগর বিষয় এয়াই যে চলিত বছরতে এই ঘটনা সংঘটিত হব, আর সেয়েহে এই 2024 বর্ষটো চাকরিজীবীর বাবে এটা বিপদজনক বর্ষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যি ক্ষেত্র অত্যধিক প্রযুক্তির ব্যবহার করা হয় সেই ক্ষেত্রসমূহের চাকরির ক্ষেত্র যথেষ্ট বিপদ অহার আশঙ্কা এই মুহূর্তে বৃদ্ধি পাইছে। অধিক দক্ষতার প্রয়োজন হওয়া চাকরির ক্ষেত্র বিপদ অধিক ঘনীভূত হব। উল্লেখযোগ্য যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এগারী মানবর তুলনাত অতি কম সময়ের ভিতর অস্বাভাবিকভাবে অভাবনীয়ভাবে উৎপাদনশীলতা প্রদর্শন করবেন, আর স্বাভাবিকতে বিজ্ঞানের উন্নতির ই একটা লক্ষণ। কিন্তু সেই AI ব্যবহার করারে কেবাজনো দক্ষ লোকে নিজের কর্মসংস্থাপন হেরুয়াটো এক চরম উদ্বেগর বিষয়। আন্তঃরাষ্ট্রীয় মুদ্রানিধি এখন প্রতিবেদন প্রকাশ করেছে, যত প্রারম্ভিকভাবে উন্নয়নশীল দেশত কর্মসংস্থাপন হানির হার আর পরিমাণ কম হব বলে কোয়া হয়েছে, কিয়নো উন্নয়নশীল দেশত প্রযুক্তি নির্ভরতা উন্নত দেশের তুলনাত কম। উন্নয়নশীল দেশতো AI ব্যবহার হব, কিন্তু সেই ব্যবহারের জড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি পাব। লাহে লাহে তেনে দেশতো AI এফালের কর্মসংস্থাপন নোহা করবলে আরম্ভ করব, আর তার সম্পূর্ণ বিপরীত ছবি উন্নত দেশসমূহত দেখবলে পোৱা হৈছে। যে উন্নত দেশসমূহত মানব নির্ভরশীলতা কম, প্রযুক্তির উপর অধিক নির্ভরশীলতা, আর সেই প্রযুক্তির উপর অধিক নির্ভরশীলতার বাবে এতিয়া AI সেই দক্ষ লোকসকলের পথসমূহ অধিকার করা কার্য ইতিমধ্যেই আরম্ভ করে দিছে, আর তারেগে দক্ষতা সম্পন্ন চাকরি গ্রাস করবলে ধরেছে AI। কিন্তু একে সময়তে সমগ্র বিশ্বয় AI ব্যবহারের জড়িয়ে অভাবনীয় উৎপাদনশীলতা দেখবলে পাব, যি পরিমাণের উৎপাদন মানব দক্ষতার দ্বারা ইমান কম সময়ত ইমান দ্রুততার সম্ভব নহয়। আর এই দিকসমূহ উনুকাই দিয়েই আন্তঃরাষ্ট্রীয় মুদ্রানিধি অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডে
বারে বারে উল্লেখ করেছে যে 2024 বর্ষটো অতি বিপদজনক বর্ষ হব চাকরিয়াল সকলৰ বাবে বিশ্বৰ 40% চাকৰিজীৱীয়ে তেওঁলোকৰ কৰ্মসংস্থাপন হেৰুৱাটো নিশ্চিত সেয়ে প্ৰত্যেক দেশৰ বাবে বিত্তীয় নীতি সলনি কৰাটো অতি প্ৰয়োজনীয় কোভিড মহামাৰীৰ ফলত সমগ্ৰ বিশ্বত অৰ্থনৈতিক অস্থিৰতাৰ সৃষ্টি হৈছিল লাখ লাখ লোক কৰ্মসংস্থাপনহীনতাত ভুগিছিল আৰু তাৰ প্ৰভাৱ এতিয়াও অব্যাহত আছে আৰু তেনে এক বিপৰ্যয়ৰ পৰা সমগ্ৰ বিশ্বই উদ্ধাৰ হবই পৰা নাই তেনে এক বিপৰ্যয়ৰ গৰাহত এতিয়া বিশ্ব সোমাই আছে আৰু তাৰ মাজতে এই অত্যাধুনিক প্ৰযুক্তিয়ে পুনৰ আন এক মহা সংকটৰ এতিয়া ইংগিত দিয়া পৰিলক্ষিত হৈছে আৰু এই সংকট সৃষ্টি কৰিছে এতিয়া অত্যাধুনিক প্ৰযুক্তিয়ে আৰু এই সংকট এতিয়া আহিছে ফ্ৰাংকেনষ্টাইনৰ ৰূপত কোভিডৰ ফলত সৃষ্টি হোৱা পৰিস্থিতি কৰ্মসংস্থাপনহীনতাৰ পৰা সামান্য ৰক্ষা পালেও বা ৰক্ষা পোৱাৰ আশা থাকিলেও AI গ্ৰাহৰ পৰা ৰক্ষা পোৱাৰ সম্ভাৱনা খুবেই ক্ষীণ কিয়নো দক্ষতা উদ্ভাৱনী শক্তি আৰু ন্যূনতম সময়ত কাম সম্পন্ন কৰিব পৰাৰ ক্ষমতাৰ বাবে ক্ৰমাৎ সকলোৰে বাবে আদৰণীয় হৈ উঠিছে AI যে বিশ্বৰ চাকৰিজীৱীৰ বাবে এতিয়া এটা প্ৰধান আতংকত পৰিণত হৈছে আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স চমুকৈ AI হয় চাকৰিজীৱীৰ বাবে এতিয়া আতংকৰ আন এটাৰ নামেই হৈছে AI যি নেকি 2024 বৰ্ষত 40% লোকৰ চাকৰি খাবলৈ ওলাইছে এই আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্সে